শুক্রবার রাত্রি 8টা নাগাদ আচমকায় বিদ্যুৎ চলে যায়। গোটা হাসপাতাল অন্ধকারে ডুবে যায়। ওয়ার্ডে রোগীরা বসে, অথচ নেই বিদ্যুৎ। হাসপাতালের ভেতরের গাছের ডাল বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণে বিদ্যুৎ পরিষেবা বেহাল হয়ে পড়ে। তারপরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রামীণ হাসপাতাল। অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও বিদ্যুৎ আসেনি। তীব্র গরমের ভেতর রোগীদের কষ্ট বাড়ে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিপ্লব মিত্র গত 2 বছর আগে কথা দিলেও তাই এখনো পর্যন্ত না দেওয়ায় সমস্যার মধ্যে পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। একই গরমের রক্ষা নেই, লোডশেডিং দোষর। হাসপাতালে এমনিতেই রোগীরা কাতরাচ্ছেন, তার ওপর আবার বিদ্যুৎ না থাকার কারণে সীমাহীন দুর্ভোগ। রশিদপুর সরকারি গ্রামীণ হাসপাতালে বৃহস্পতিবার এমনই অভিযোগ উঠল। এই ঘটনায় রোগীর আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন, তবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যা 4টা নাগাদ আচমকায় বিদ্যুৎ চলে যায়। গোটা হাসপাতাল অন্ধকারে ডুবে যায়। ওয়ার্ডে রোগীরা বসে, হাসপাতালের ভেতরে ইলেকট্রিক তারে গাছের ডাল ভেঙে পড়ায় ইলেকট্রিক তার ছিঁড়ে যায়, সেই জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রামীণ হাসপাতাল। অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও বিদ্যুৎ আসেনি। তীব্র গরমের ভেতর রোগীদের কষ্ট বাড়ে। আজ সকালবেলা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে তার জোড়া লাগানোর পরেই হাসপাতাল দপ্তরে বিদ্যুৎ আসে। তবে 2 বছর আগে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার রশিদপুর হাসপাতালের জন্য জেনারেটরের ব্যবস্থা করলেও তৎকালীন মুখ্য স্বাস্থ্য আধিকারিক কর্তৃপক্ষ তা অস্বীকার করে। সাধারণ মানুষের কথা ভেবে এবং উন্নত চিকিৎসার সুবিধার্থে সাংসদ সুকান্ত মজুমদারের এই হেন চেষ্টা ব্যর্থ হয়। ফলে রশিদপুর হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে নেমে আসে হাসপাতালে চিকিৎসা পরিষেবা। এই বিষয়ে চিকিৎসা করতে আসা রোগীর আত্মীয় অসীম দেব শর্মা জানান, রশিদপুর গ্রামীণ হাসপাতালে ইলেকট্রিক লাইন না থাকার জন্য সমস্যার মধ্যে পড়তে হয়। ভিতরে থাকা রোগীরা সব থেকে বেশি কষ্ট হয়। অতিরিক্ত গরমের জন্য খুব কষ্ট করে থাকতে হচ্ছে হাসপাতালে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে লাইন নেই। আমরা চাই সরকারি হাসপাতালে ইলেকট্রিকের ব্যবস্থা করুন প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে হাসপাতালে ভারপ্রাপ্ত সুপার পুলকের সাহা কি বলতে চেয়েছেন শোনাবো। কি কারণে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল কি বলবেন? এই বিদ্যুৎ পরিষেবা চলে যাওয়াটা আমাদের হসপিটালে দীর্ঘদিনের সমস্যা। আমাদের হসপিটালে যে ইনভার্টার আছে সেটা 1.5 থেকে 2 ঘন্টা বা বড় জোর 2.5 ঘন্টা সাপোর্ট দিতে পারে বিদ্যুৎ চলে গেলে। তারপরেই হসপিটালে কিন্তু বিদ্যুৎ সংযোগ থাকে না। যদি বিদ্যুতের কোনো প্রবলেম হয় দীর্ঘ সময় কিন্তু আমাদের হসপিটালে বিদ্যুৎ থাকে না। এ বিষয়ে আমি উদ্ধতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, বিভিন্ন মিটিংয়ে জানিয়েছি, চিঠি করে জানিয়েছি, কিন্তু এর সমাধান কখনোই হয়নি। আমি চাই যে দ্রুত একটা সুরাহা হোক, আমরা যাতে দ্রুত জেনারেটর পাই সেই ব্যবস্থাটা হোক। কি কারণে কালকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল? কারণ আমি যতদূর শুনলাম যে কোনো বিদ্যুতের তারে ডাল পড়ে সেই তারটা ছিঁড়ে গিয়েছিল। আমি এসএম সাহেবকে, ইলেকট্রিক অফিসের এসএম সাহেবকে জানিয়েছিলাম, উনি বলেছেন যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি দেওয়া যায়, কিন্তু সেই বিদ্যুৎ আমাদের সেই সকালবেলা আসে। 8টার দিকে বিদ্যুৎ চলে যায়, 10টা পর্যন্ত হয়তো আমাদের আমাদের ইনভার্টার সাপোর্ট দেয়, কিন্তু তারপর থেকেই কিন্তু বিদ্যুৎহীন হয়ে পড়ে। এই সমস্যাটা আমাদের দীর্ঘদিনের। বড় কোনো সময় যদি আমাদের বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে আমাদের কোল্ড চেনে বিভিন্ন ভ্যাকসিন থাকে, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যাটা আমাদের বহুদিনের। আমি চাই এর দ্রুত একটা সুরাহা হোক, আমরা দ্রুত যাতে জেনারেটর পাই এবং রোগীকে আমরা সুষ্ঠু পরিষেবা দিতে পারি। তবে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা অক্ষুণ্ণ রাখতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখা যে জরুরি তা স্বীকার করে নিয়েছেন অনেকেই। দক্ষিণ দিনাজপুরের রশিদপুর হাসপাতাল ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের
প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।